তো যারা হেদায়েত শূন্য জীবন নিয়ে চলছে তাদের জন্যই আমি আপনাদেরকে বার্তা দিলাম যে আমাদের উচিত তাদের জন্য দোয়া করা আর উচিত যার ঘনিষ্ঠ যে তার জন্য একটু চেষ্টা করা কথা বোঝা গেছে বাকি দ্বিতীয় একটি কথা যে আমরা যারা হেদায়েত প্রাপ্ত এদের জন্য মহান আল্লাহ আরেকটা মেসেজ আমাদেরকে দিয়েছেন সেটি হলো রব্বানা লা তুযিগ কুলুবানা তোমরা যারা হেদায়েত পেয়েছো নামাজ কালাম দাড়ি টুপি বা দাড়ি শূন্য নামাজি বা জিকির তসবিহ দান সাদাকা রমজানের রোজা মানবতা মনুষ্যত্ব সৌহার্দ্য সম্প্রীতি সামাজিকভাবে পারিবারিকভাবে একে অপরের সঙ্গে বহাল রেখে চলছো সব কাজগুলোই হেদায়েতের পক্ষের কাজ ঠিক না ভুল কিন্তু কোরআন শিখিয়েছে তুমি আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা আল্লাহ হেদায়েতের পরে নতুন করে তুমি আমাদের অন্তরকে আর টেরা বাঁকা করে দিও না সুবহানাল্লাহ বলে নতুন করে টেরা বাঁকা করে দিও না একবার হেদায়েতের রাস্তাটাকে ধরার পরে নতুন করে জানো আমরা বেহেদায়েতের পথে হেদায়েত শূন্য পথে হেদায়েত বিরোধী কাজে আবার যেন আমরা জড়িয়ে না পড়ি একটু বলুন যদি মানুষের ভিতরে হেদায়েতের পরে বেহেদায়েতের ভয় না থাকতো সঠিক পথে চলার পরে ফের বিপদগামী হওয়ার যদি ভয় না থাকতো তাহলে আল্লাহ কি এই দোয়া আমাদেরকে চাইতে শেখাতেন ভেবেই বলুন শেখাতেন তাহলে আল্লাহ যখন চাইতে শিখিয়েছেন তার মানে হলো সম্ভাবনা রয়েছে যে মানুষ হেদায়েত পাওয়ার পরে ফের বেহেদায়েত হতে পারে বাস্তবে তার নজির যথেষ্ট কত লোককে দেখলাম ভালো নামাজ কালাম পড়তো দুম করে নামাজ কালাম ছেড়ে দিছে আর পড়ে না দাড়ি রেখে দিয়েছে দেখ মাস দু তিন পরে দেখি আবার ছেটে ফেলেছে এই আছে না নাই একটা পিরিয়ডে দেখতাম যে মানুষটা জিকির আজকার করত পরে দেখছি জিকির আজকার আর কিচ্ছু করে না সব ছেড়ে দিয়েছে প্রিয় ভাই এক পিরিয়ডে দেখতাম লোকটা গান শোনে না তার মানে হেদায়েতের পথে রয়েছে কি আগ্রহ জন্মে গেছে আবার গানের প্রতি আকৃষ্ট হয়েছে আগে দেখতাম শুধু মোবাইল গুলো ব্যবহার করতো ইনকামিং আর আউটগোয়িং এর জন্য তার মানে একটা ফোন আসবে আর একটা নিজে ফোন করবে এই দুটো প্রয়োজনে ব্যবহার করতো সেই রকম লোকগুলোকেই দেখছি তারা মোবাইলে এত ডোবা ডুবে গেছে যে মোবাইলের হারাম প্রোগ্রাম গুলো খুব গ্রহণযোগ্য ভাবে তারা ব্যবহার করছে একটা কালে দেখতাম তারা হালাল রোজগারের পথে রয়েছে কষ্ট করে মেহনত করে শাক ডাল ভাত খেয়ে দিন কাটাচ্ছে কিন্তু পারিপার্শ্বিক উন্নতির দিকে লক্ষ্য করে নিজেই হালাল পথটাকে ছেড়ে দিয়ে কিছু অবৈধ হারামের সঙ্গে জড়িয়ে পড়েছে আমি গল্প বলছি না বাস্তবে আছে হ্যাঁ এবার একটু বলুন এই জাতীয় যে চিত্রগুলো সমাজের এগুলো কি বেহেদায়েতের চিত্র নয় অথচ তাদের ব্যাক হিস্ট্রিটা খুললে দেখা যাবে তাদের ব্যাকগ্রাউন্ডটাতে ছিল হেদায়েত কিন্তু তাদের ফ্রন্ট গ্রাউন্ডে সামনে যে দেখতে পাচ্ছি তাদের ভিতরে কিছু বেহেদায়েতমূলক চরিত্র আবার ফুটে উঠেছে এগুলোই তো বড় দুঃখজনক এই জন্যই কোরআনের এই শেখানো দোয়া রব্বানা লা তুযিগ কুলুবানা হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে বিপথে চালিত করো না আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে হেদায়েতের উপরে কায়েম রাখো প্রত্যেকটা ইমানদার মুসলমান দিনদার ছেলে বুড়ো হাফেজ আলেম আমাদের সবারই এই দোয়া শেখা উচিত এই দোয়া আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে পেশ করা উচিত যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করেছো এর জন্য তোমার শুকরিয়া ইন ফিউচারে তুমি আমাদেরকে আর নতুন করে বেহেদায়েত দিও না আল্লাহ কিন্তু যদি সার্ভে করা যায় তো দেখা যাবে যে এ দোয়া চাইবার লোক সংখ্যা খুবই কম আমার বাংলাটা বুঝতে অসুবিধে হয়েছে জি আরবিটা আপনার মনে না থাকতে পারে হাফেজ আছে আলেম আছে যে কারোর কাছে বললে কোরআন পড়তে পারলে কোরআন খুলেও দেখিয়ে দেবে জি আপনি যদি কোরআন না পড়তে পারেন কাউকে বললে বাংলায় লিখেও দেবে কিন্তু গেন্ডা নিয়ে নেন আয়াতটা মুখস্থ এক্ষুনি হয়ে যাবে না সবার কিন্তু গেন্ডা আল্লাহ চাইলে বাঙালি বাংলা ব্রেনে ধরে নেবে
जी तो रसूल महान अल्लाह शिखिए दिलें तुम्हारा आल्लर का दोआा चाओ अल्लाह तुम्हें अंतर के नतून कर टेरा बाँका कर दिओ ना अल्लाह नतून कर विपथे चालित करो ना अल्लाह नतून कर विपदगामी करो ना सुभानल्लाह बोले और एक जोरे बोले ना आमीन सम्मानित भाई एक बोझा ইমাম সাহেব দোয়া করেন কিন্তু আমরা দোয়ার মানে বুঝি না আমরা এইটুকু বুঝি ইমাম সাহেব দম ফেললে আমিন বলতে হবে খারাপ লাগলো কথাটা হ্যাঁ ইমাম সাহেব দম ফেললে আমিন বলতে হবে এইটুকু বুঝি আমরা কিন্তু ইমাম সাহেব কি বলে দম ফেলছেন সেটা তো বুঝি না তো এই দোয়া কোন ইমাম করতে পারেন কোন ইমাম এই দোয়া করতে পারেন আমি অস্বীকার করি না কিন্তু আমি বড় জোর সেখানে রিকমেন্ড করি সেখানে সুপারিশ করছি আমি সেটাকে সমর্থন দিচ্ছি আমিন তথা আল্লাহ তুমি কবুল করো ওই পর্যন্ত তো ইমাম দোয়া চাইলো আমি সেটাকে সাপোর্ট দিলাম আর আমি নিজের নিজের দিকটাকে নিজে মূল্যায়ন করে আল্লাহর কাছে নিজে আপিল করলাম ভাই দুটোর মূল্য এক নয় ভাই দুটোর মূল্য এক নয় জি ভাই আমরা আলেমদের কাছে দোয়া চাই হুজুর একটু দোয়া করবেন তো একটা কমন দোয়া হুজুররা জানে সেটা হলো ফি আমানিল্লাহ কথা বলেন জীবনে কথা শুনেছেন না শুনেননি যে কোনো হুজুরের কাছে দোয়া চাইলেন হুজুর বলে দিলেন ফি আমানিল্লাহ এটা হচ্ছে হুজুরদের কমন দোয়া যে ইচ্ছা ওটা বলে দেয় জি ফি আমানিল্লাহ মানে যে আল্লাহর নিরাপদে থাকো আল্লাহর দেওয়া শান্তিতে তুমি থাকো তো এটা কমন দোয়া কেউ বলে দেয় আল্লাহ হাফেজ জি ভাই তো তাৎক্ষণিক ভাবে যে দোয়াটা আলেম সমাজের লোকেরা বলে দেন ততটুকু যদি কবুল হয় তো সেটাও নিশ্চিত যিনি প্রার্থী তার জন্য ভালো কিন্তু আপনি বলুন আপনি হুজুরকে পেলেন বছরে দুবার পাঁচবার দোয়া চাইলেন আর আপনার যদি নিজের ডিমান্ড হয় তাহলে আপনি ইচ্ছা করলে ওই দোয়াটাকেই দিনে একবার করে চাইলেও 365 দিন চাইতে পারবেন পরনির্ভরশীল হওয়ার তুলনায় আত্মনির্ভরশীল হওয়া ভালো কি বলেছি পরনির্ভরশীল হওয়ার তুলনায় আত্মনির্ভরশীল হওয়া ভালো সম্মানিত ভাই সুতরাং আমার হেদায়েতের জন্য আমি দোয়া চাইব এবং আমি আমার হেদায়েতের পথে তিষ্ঠানোর জন্য ট্যাঙ্কার জন্য আল্লাহর মদদ নেব সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ শিখিয়েছেন হেদায়েত চাও আল্লাহ শিখিয়েছেন অন্যের জন্য হেদায়েতে দোয়া করো আল্লাহ শিখিয়েছেন হেদায়েতের উপরে টেকার জন্য তুমি আল্লাহর সাহায্য কামনা করো সব বার্তাগুলো আল্লাহর শেখানো আমরা কাজে লাগাই না আমরা জানি না সেটা আমাদের অজ্ঞতা এটা আমাদের ঘাটতি আমাদের ত্রুটি কিন্তু জানতে যখন পারছি ভাই কাজটা কিন্তু কঠিন নয় সহজ মনে রাখতে হবে পরের অংশে আল্লাহ বলেছেন জি ওহাব লানা মিন লাদুনকা রহমা আমার বান্দা বান্দি তোমরা আমার কাছে দোয়া চাও আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি রহমত দান করো সুবহানাল্লাহ ভাই আল্লাহ রহমত না দিলে আমরা এখানে আসতে পারতাম আল্লাহ রহমত না দিলে আমি আব্দুল কাইয়ুম কথা বলতে পারতাম মোটেই না জি ভাই আল্লাহ রহমত না করলে আমাদের নসিবে যতটুকু হেদায়েত জুটেছে এটাও জুটত না তাহলে আল্লাহ রহমত দিয়েছেন এটা নাম্বার ওয়ান আমাদের স্বীকার করতে হবে জি আল্লাহর রহমত শুধু হেদায়েত ইফতাহ হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দীদের জন্য নয় বরং গোটা বিশ্ব জুড়ে সর্বধর্মের মানুষের জন্যই রয়েছে আল্লাহর রহমত ঠিক না ভুল বেঈমান বেদিনদের জন্য ভাই তাদেরকে জীবনে বাঁচতে দেয়া তাদের শিক্ষা দেয়া তাদের বউ বাচ্চা দেয়া তাদের জমিনে ফসল দেয়া তাদের রুটি রুজির জন্য চাকরি নৌকরি দেওয়া এগুলো কি আল্লাহর রহমত নয় প্রিয় ভাই তাহলে আল্লাহ পাকের রহমত আমাদের জন্য প্রতি মুহূর্তে রয়েছে এটাকে আমরা মুখে মুখে স্বীকার যে যতটা করি না করি বাস্তবে উপভোগটা করি সুবহানাল্লাহ বলে
কি গো উপভোগ করি না কথা বলছেন না কেন হ্যাঁ ভাই কিচ্ছু না কিচ্ছু না আল্লাহ মনে করুন কিছুই দেননি জীবনে বাঁচতে দিয়েছেন ভাই যার হাড়ের রক্ত সঞ্চালন ঠিক নেই যার হার্ট ব্লকেজ হয়েছে তিনি স্বস্তির সঙ্গে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না আপনি বলুন ওই মানুষটার বাঁচার কোনো গ্যারান্টি আছে বলে মনে হয় আছে বাবা যে কোনো মুহূর্তেই তার হার্ট ব্লক হবে মানুষটা এক্সপায়ার করবে ঠিক কি না আপনি ওইটুকু শুকরিয়া আমি ওইটুকু শুকরিয়া আদায় করতে পারবো না ভাই যে জন্ম লগ্ন থেকে আল্লাহ আমাদেরকে সহজেই শ্বাস প্রশ্বাসটা নিতে দিচ্ছেন আলহামদুলিল্লাহ জি ভাই মানুষ দুটো গাছ লাগাতে পারে ফসল তৈরি করতে পারে কিন্তু সুন্দরবন মানুষ বানাতে পারে না আফ্রিকার জঙ্গল মানুষ বানাতে পারে না ভাই আমাজনের জঙ্গল মানুষ বানাতে পারে না কে বানিয়েছেন কিসের জন্য কিসের জন্য ভাই মানুষ কার্বন ডাই অক্সাইড ছাড়বে গাছগুলো টেনে নিয়ে সেটা শুদ্ধ করে ছেড়ে দেবে মানুষ অক্সিজেনটা আবার টেনে নেবে সুবহানাল্লাহ চিল্লে বলে আর একটু চিল্লে বলে ভাই তাহলে আল্লাহ কিছু যদি না দেন আমাদেরকে শ্বাস প্রশ্বাসটাকে সহজে নিতে আর ছাড়তে যে তৌফিকটা দিয়েছেন এর ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নাই আছে জি এই জন্য দেখেন না পঞ্চায়েত থেকে উৎসাহ উৎসাহ দেওয়া হয় গাছ লাগান প্রাণ বাঁচান কেন বলে কি জন্য বলে ওটা পৃথিবীর ভারসাম্য মানুষের স্বস্তির সঙ্গে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ওটাই মাধ্যম ভাই কলকারখানা যে পরিমাণ পয়জেবেল ধোঁয়া ছাড়ছে ভাই যদি দেশে দুনিয়ায় জগতে গাছ না থাকতো মানুষ বিষক্রিয়ায় মরে যেত আজকের জগতের উন্নতিতে পৃথিবীর উন্নয়নে ভাই আল্লাহ সৃষ্টি করা পাহাড় মানুষ সৃষ্টি করে কে সৃষ্টি করে আল্লাহ নিজেই বলেছেন আলাম না জালিল আরদা মিহাদা ওয়াল জিবালা ওতা আমি আল্লাহ জমিনটাকে কে বিছানার মতো করে বিছাইনি আর এই টলমান জমিনটাকে স্থির রাখার জন্য পাহাড়গুলোকে পেরেক স্বরূপ মেরে দেইনি চিল্লে বলে মুফাসসিররা বলেছেন তার উত্তর হলো হ্যাঁ অবশ্যই আল্লাহ আপনি জমিনটাকে বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন টলমান জমিনটাকে স্থির রাখার জন্য পাহাড়গুলোকে দিয়ে জমিনটাকে প্রেক্ষাটা করে স্থির করে দিয়েছেন জানেন আজকের পৃথিবীতে পাহাড় কেটে উন্নয়ন হচ্ছে পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে পাহাড় কেটে বড় বড় কারখানা রাজপ্রাসাদ তৈরি হচ্ছে এটা পৃথিবীর জন্য অভিশাপ এটা জগতের মানুষের জন্য চরম ভয়ঙ্কর বিপদের দিন ঘনিয়ে আসছে এই পাহাড় দ্বারা আল্লাহ পৃথিবীর ভারসাম্যকে স্থির রেখে দিয়েছেন পাহাড় যখন উঠে যাবে পৃথিবীর ভারসাম্য হালকা হয়ে যাবে এই পৃথিবীতে ভূমিকম্প তখন খুব বেশি পরিমাণে হবে এটা কি মানুষের জন্য আশীর্বাদ না অভিশাপ এটা মানুষের জন্য কল্যাণ না অকল্যাণ সুতরাং মানুষ যখন খোদার উপরে খোদগুরি করে নিজের উন্নয়ন আর নিজের বুদ্ধিমত্তা নিজের ইতলা নিজের সৃজনশীলতা নিজের যে আইডিয়া জেনারেট করে যত উন্নতি ঘটাতে যাবে মনে রাখবেন এদের কপালে এরা নিজেরাই বিপদ ডেকে আনছে সেই বিপদ আপনার জন্য আমার জন্য জি করবে রাষ্ট্র করবে সরকার করবে উন্নয়ন কমিটি কিন্তু মরবে জনগণ সুতরাং মনে রাখা দরকার এই যে জঙ্গল কেটে সাফ করা পাহাড় কেটে উধাও করে দেওয়া এগুলো জাতির জন্য অভিশাপ জনগণের জন্য ভয়ঙ্কর বিপদ সুতরাং আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ আমাদের কিচ্ছু দেননি শ্বাস প্রশ্বাস নিয়ে বাঁচতে দিয়েছেন এই শ্বাস প্রশ্বাস নিয়ে বাঁচাটার পিছনে রয়েছে ওই গাছগুলোর বিরাট অবদান আমরা গ্রহণ করি অক্সিজেন ছাড়ি যখন ওটা কার্বন ডাইঅক্সাইড ওটা বিষাক্ত গাছগুলোকে সেইটা টেনে নিয়ে শুদ্ধ করে ছেড়ে দেয় আবার টান কথা শোনা যাচ্ছে বাবা
जी तो एर शुक्रियाटुकु आदाय करार क्षमता आमादेर नहीं भाई एर उपरे बोलुन जगतमय कत चरित्रेर मानुष रयेछे आल्लाह लाख शुक्रिया आदाय करे बोलछि जे आल्लाहर मनोनीत पछंदनीय एकमात्र धर्मेर नाम इस्लाम कुरान तार राजसाक्षी इन्नाद दीन इंदल्लाहिल इस्लाम आमादेर मतो सार्बिक भावे आमरा कांगाल आमरा इल्मे आखलाके आमले अर्थे बित्ते ज्ञाने बुद्धिते सब दिक दिए कांगाल किन्तु आमादेर जन्य बड़ गर्व आत्मतृप्ति जे आल्लाहर मनोनीत धर्मटाके इस्लामटाके আমাদেরকে আল্লাহ গ্রহণ করতে এবং আংশিক হলেও সেটাকে মান্য করতে তৌফিক দিয়েছেন কথা বলেন এই ইসলাম গ্রহণের তৌফিক পৃথিবীর সব ধর্মের লোকের হয়েছে বাবা সুতরাং আমি ছেলেদেরকে মুরব্বীদেরকে বলবো আমরা মুসলমান এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ যদি কাউকে নামাজ পড়তে দেন তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে দেন আল্লাহ কত লোক নামাজ পড়ে না তুমি আমাকে নামাজ পড়তে তৌফিক দিয়েছো কারণ যদি আল্লাহ দাড়ি রাখতে দেন ওর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ অন্তত তোমার একটি অপরিহার্য হুকুমকে আমি বাস্তবে রূপ দিতে পেরেছি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি আল্লাহ সুতরাং পার্থিব সহায় সম্পদ শিক্ষা দীক্ষা অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য এগুলো যেমন আল্লাহর দান এর জন্য যেমন শুকরিয়া আদায় করতে হয় জি ভাই ইসলামী রিলিজিয়ান ধর্মটাকে যে যতটা গ্রহণ করতে পারি এক কথায় মনে রাখা দরকার ওটা আল্লাহর রহমত ওটা আল্লাহর রহমত কথা বুঝে আসছে কিছু আমি আব্দুল কাইয়ুম বকবক বকবক করে বকছি আমার 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 ক্লাস ফ্রেন্ড কত ছিল যারা এই জায়গায় আজ নেই আল্লাহ আমাকে এই জায়গায় রেখেছেন এটা আমার এক বিন্দু যোগ্যতা নয় এটা আল্লাহ পাকের একান্ত ইচ্ছা তার একান্ত দয়া তা না হলে আল্লাহ যদি লেখাপড়া শিখলেই সবার জন্য হয়ে যেত তাহলে আমার আলো ক্লাস ফ্রেন্ড ছিল তাদের দ্বারাও এ কাজ হতো ঠিক কিনা বলে জি সম্মানিত ভাইরা সুতরাং আমাদেরকে সর্বস্তরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় এজন্যই যে আল্লাহর রহমত ব্যতীত আমাদের না হয় ধর্ম না হয় সংসার আপনি জানেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নির্দেশ পেয়ে কারুনকে যে বলেছিল কারুন তুমি যাকাত দাও আমাদের জাকাত 2.5% তার মানে 100 টাকার 2.5 টাকা 97.5 টাকা তোমার 2.5 টাকা দাও আল্লাহর রাহে তার মানে 40% মানে 40 টাকায় 1 টাকা 40 টাকায় 1 টাকা কারণকে বললেন হাজারে 1 টাকা কত বললেন কারণ বলল মুসা আজকে নয় কালকে এসো বলবো হযরত মুসা আলাইহিস সালাম পরদিন গেলেন কারণ বলল এই গাড়িটার কি ব্যাপার একটু খোঁজ নেওয়ার কেউ নেই একজন জান একজন মেলা যেতে হবে একটু জানুন ব্যাপারটা কি তোর কথা বুঝতে পেরেছি তুই আয় ফজলু চলে এসো সম্মানিত ভাইরা তোমার দিকে তাকান তো কারণ মুসা নবীকে বলল মুসা আমি হিসাব কষে দেখেছি যদি এক টাকা করে জাকাত দিই আমার আর্নচেস্টের একটা বিরাট অংশ খালি হয়ে যাবে ফলে আমি জাকাত দেব না নাউজুবিল্লাহ বলে আর একটু জোরে বলে কারণ বললো আমি জাকাত দেব না জি তো বলে দেখো মুসা দেখো কারণ এই সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছেন আর এক টাকা করে জাকাত দিতে তোমাকে আল্লাহ বলছেন তুমি আল্লাহর হুকুমটা মানো কারণ কি জবাব দিয়েছিল জানেন কারণ বলেছিল ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি বললে কে বললো আল্লাহ দিয়েছে আমি আমার নিজের ক্যালিবারিটি নিজের ক্যাপাসিটি নিজের আইডিয়া জেনারেট করে আমার পরিকল্পনাকে আমি বাস্তবমুখী কাজে লাগিয়ে এই সম্পদের মালিক হয়েছি কারণের সম্পদ আছে পৃথিবীতে কারণ হয়ে গেছে সম্পদ হয়ে গেছে সুতরাং কারণের মতো ধন খুবে সে যদি আল্লাহর রহমতকে স্বীকার না করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় না করার জন্য ধ্বংস হয় জি অর্থগত দিক দিয়ে বলা যায় আমরা কারণের বাড়ির চাকরের যোগ্যও নই বলেন বলেন
কারুনের মতো ধন কুবেরের বাড়ির চাকরের যোগ্য এরা নয়। তোমার বড়াই তো কিসের গা? তোমার এত আত্মহমিকা, এত গরম কিসের? কপয়সার মালিক তুমি। প্রিয় ভাই, সুতরাং মনে রাখতে হবে আমাদেরকে, আমরা আল্লাহর রহমত ব্যতীত চলতে বাঁচতে পারি না, ধর্মও করতে পারি না। এই জন্য আল্লাহ শিখিয়েছেন, ও হাবলানা মিন লাদুনকা রহমা, ও দয়াময় আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের প্রতি রহমত দান করো। তার মানে রহমত তো আল্লাহ দিয়েছেন, আরো বলছেন বান্দা এরপরে যদি তোদের পেতে হয় আমার কাছে রহমতের ভিখারি তোদের হওয়া লাগবে। আরেকটু জোরে বলেন, আমি সাধারণভাবে যেটা দোয়ার দিয়েছি তোর পরিষেবার জন্য যেটা প্রয়োজন সেটা দিয়েছি, অতিরিক্ত যদি কিছু রহমত পেতে হয় তাহলে তোকে আমার দ্বারস্থ হওয়া লাগবে, আমার কাছে ভিক্ষা করতে হবে, তোর জন্য আরো রহমত দেব, আমার আমার ভান্ডারে কমতি নেই, তোকে আরো দেব, তবে চাইতে হবে। কি গো, আল্লাহর কথার যুক্তি আছে না নেই? একদম একদম যুক্তি আছে ভাই। সুতরাং আমাদের কেটা মনে রাখতে হবে যে হেদায়েতের উপরে যদি আমাদের টিকতে হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর রহমতের হেফাজত আমাদের জন্য প্রয়োজন, আল্লাহর রহমতের হেফাজত আমাদের জন্য। আল্লাহ যদি গাইড দেন, আল্লাহ যদি সেফ গাইড করেন, বিশ্বাস করুন আমাদেরকে কেউ বিচ্যুত করতে পারবে না, কেউ বিচ্যুত করতে পারবে না। জগতের জ্বলন্ত ইতিহাস তার আমাদের জন্য যথেষ্ট প্রমাণ, যথেষ্ট প্রমাণ। সম্মানিত ভাইরা, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন জি হযরত ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন ইমাম বুখারী, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন ইমাম আযম আবু হানিফা, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন প্রিয় নবীর মহা মহা সাহাবীরা, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন জি মুজাদ্দিদ আলফসানি রাহিমাহুল্লাহ, হেদায়েতের উপরে কায়েম থেকেছেন পৃথিরাজের মোকাবেলায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। ভাই, এই যে সমস্ত ইতিহাস বিখ্যাত, ইতিহাস বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্বরা হেদায়েতের উপরে কায়েম থেকেছেন, এ 100% আল্লাহ পাকের হেফাজত। এগুলো কি জোরে বলে? আল্লাহর হেফাজত। আর এর জন্য তাদেরকে আল্লাহর কাছে দ্বারস্থ হতে, আল্লাহর কাছে ভিক্ষাবৃত্তি করতে হয়েছে। সুতরাং আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে, এই শিক্ষাটা নিতে হবে। নবী সাহাবি, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম মুস্তাহিদ, বিশেষ বিশেষ ব্যক্তিরা, মুহাদ্দিস, পীর ওলি, বুজুর্গ, ভাই এনারা হেদায়েতের উপরে টেকার জন্য আল্লাহর কাছে রহমত কামনা করেছেন। আল্লাহ তাদের জানের দুশ্মন, তাদের তাদের প্রচারিত দিনের দুশ্মনদের থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন না করেননি? আজকের আমরা যত ক্ষুদ্র হই এরপরেও তো বলতে হবে যে আল্লাহ আমাদেরকে রহমত, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের উপরে টেকার জন্য চাই আল্লাহর রহমত, ওটা যদি আমরা কামনা করি, আমি আল্লাহর জাতের প্রতি আস্থা রেখে বলতে পারি ইনশাল্লাহ আমাদের লাইফটা নতুন করে বেহেদায়েতের সঙ্গে আর বিজড়িত হবে না ইনশাল্লাহ। তা যদি না করি ভাই, ইবলিস বেঁচে আছে, নফস সজাগ রয়েছে। সুতরাং ওই নফসের তাড়না, শয়তানের প্ররোচনা এবং দুনিয়ার এই মোহ জালে, দুনিয়ার রঙ্গমঞ্চে, দুনিয়ার এই মজাদার তৃপ্তিতে আমাদের জীবনে টাইম টু টাইম বেহায়াতের চরিত্র এসেই যেতে পারে, ঠিক কিনা বলে? আমার জন্য মনে হয় এই আজকের যুগে এই আমার গুটি কত কথা আজকের যে আল্লাহ আলোচনা করাচ্ছেন জি, কোন দিন কি করাবেন মালিক আল্লাহ, আমি মুখস্থ করেও এখানে উঠিনি, আর সাজিয়ে গুছিয়ে সাবজেক্টটাকে জি এক্সাক্ট সাবজেক্ট ঠিক করে উঠিনি ভাই। তো যেটাই বলাচ্ছেন, আমার যেটা মনে হয়েছে সেটা হলো এই, হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে, পাশাপাশি হেদায়েত পাওয়ার জন্য শুকরিয়া আদায় করতে হবে, এবং পরবর্তীতে বেহেদায়েত না হই এর জন্য আমাদেরকে আল্লাহর রহমত কামনা করতে হবে, আমাদের নিজস্ব পরিচিত মানুষগুলোর জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করা লাগবে। তাহলে এই অস্থির পৃথিবীতে রাজনৈতিক আর ধর্মনৈতিক যে টানা পড়ে চলছে দেশ, এই পরিস্থিতির ভিতর দিয়েও আমরা হকের পথে, সত্যের পথে, নিরাপদে থাকতে পারবো ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইরা আমার তবে কোরআন বলেছে মনে রাখুন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো তোমরা যদি আল্লাহর রহমত কামনা করো আল্লাহ কমনলি যেটা দিয়েছেন দিয়েছেন স্পেশালি যদি আল্লাহ পাকের রহমত তোমাদেরকে পেতে হয় ওর জন্য মাধ্যম হলো যারা সৎকর্মশীল তারাই আল্লাহর রহমত পাওয়ার যোগ্য উপযুক্ত ব্যক্তিত্ব সুবহানাল্লাহ বলেন যারা ইসলাম বিরোধী কার্যকলাপ করে ইসলাম বিরোধী চরিত্র নিয়ে চলছে আল্লাহ এদের প্রতিও রহমত দিয়েছেন কিন্তু এর পরে যদি স্পেশাল রহমত কারুর পেতে হয় তার জন্য প্রয়োজন কি বলেছি বলেন জোরে বলেন এবার বললে আর ভুল হবে না ইনশাল্লাহ বলে সৎ কাজ কি বলেছি সৎ কাজ ভালো কাজ ভালো কাজ যেটা ওই ভালো কাজটা যারা করবে তারাই আল্লাহর রহমতের হকদার হবে এটা প্রসেসিং এটাই পদ্ধতি জি আমি ভালো কাজ করব না আল্লাহর রহমত কামনা করব ওটা সহজলভ্য নয় বাবা ওটা সহজে জোটে না শুনতে পাচ্ছেন কথা নিশ্চিত আমাদেরকে মনে রাখা দরকার আমাদেরকে মনে রাখা দরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে চাইতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত আল্লাহ আমি তোমার কাছে চাইছি তুমি আমাকে ভালো কাজ করার ক্ষমতা দাও একটু মন খুলে বলেন হুজুররা এত নামাজ পড়তে বলছে তাও পড়তে মন চায় না কোরআন পড়তে শিখতে বলছে তাও শিখতে একটু সময় দিতে আগ্রহ জন্মায় না কিছু কিছু যুবক ছেলেকে দেখি মাঝে মধ্যে দোয়া চায় কোনো কোনো মাহফিলে কোনো মহকায় দোয়া চায় হুজুর দোয়া করবেন নামাজ পড়তে খুব ইচ্ছা করছে হুজুর তবে ষোলো আনা এখনো পেরে উঠিনি কথা বল বুঝছেন কিছু আমার অনেকে দোয়া চায় হুজুর কোরআন শরীফ পড়তে খুব চেষ্টা করছে হুজুর তো মনে রাখতে পারছি না ভুল হয়ে যাচ্ছে একটু দোয়া করেন যাতে মনে থাকে এই যে মানুষগুলো তাহলে তারা একটা ভালো পথে চেষ্টা চালাচ্ছে এই যে চেষ্টাটা তারা চালাচ্ছে তাহলে বুঝতে হবে যে তারা তাদের নিজস্ব অবজারভেশনে নিজস্ব মন্তব্যে নিজস্ব পরিকল্পনার একটা ভালো দিক বেছে নিয়েছে এই দোয়াটা তাদের জন্য হতে পারে একটা সহায়ক দোয়াটা হতে পারে একটা সহায়ক জি ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে যেয়ে বললেন হুজুর আমি যা শুনি মনে থাকে না একটু দোয়া করেন কিন্তু বুঝতে পারছেন আমি যা শুনি মনে থাকে না এ রোগ আমাদের আছে না ভাই একদম 100 ভাগ লোকের রয়েছে জি ও রোগ 100 ভাগ মানুষের রয়েছে 1% এ রোগ থেকে মুক্তি নেই সবার আছে আল্লাহু আকবার প্রিয় রাসূল দোয়া করলেন জি আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউবীর আল্লাহ তুমি একে ধর্মের জ্ঞান দাও আল্লাহ একে কোরআনের তাফসীর শিক্ষা দাও জি আলহামদুলিল্লাহ তারা জীবনে আর কখনো কিছু ভুলে যাননি তাহলে বোঝা যাচ্ছে যে তাদের চেষ্টা ছিল আর সঙ্গে রসুলের দোয়াটা হয়ে গেছে সহায় জি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়েছেন রাইসুল মুফাসসিরিন মুফাসসিররা লিখেছেন তিনি মুফাসসিরদের শিরোমণি মুফাসসিরদের শিরোভূষণ কোরআনের ব্যাখ্যাকারদের তিনি একজন নেতৃস্থানীয় বিশ্বের একজন নেতৃস্থানীয় ব্যক্তি এটাই ছিল রসুলের দোয়ার বরকত জি সুতরাং যার কাছে যার আত্মবিশ্বাস তার কাছে দোয়া চাওয়া দরকার তার কাছে তার দোয়া চাওয়া দরকার আমি আব্দুল কাইয়ুম আমারও দোয়া চাওয়ার দরকার যার কাছে আমার আস্থা আছে তার কাছে আমার চাওয়া দরকার জি তবে আমি আমি বেশি করে দোয়া চাই অসুস্থ লোকের কাছে রাসূল বলেছেন অসুস্থ লোকের দোয়া আল্লাহ কবুল করে অসুস্থ লোকের কাছে বেশি করে দোয়া চাই তাই সে ফাসেক ফাজের যাই পারে হোক গে জি তার কাছে দোয়া চাওয়া এটা রাসূলের হাদিসের শিক্ষা ভাই মাসকানটাকে কাজে লাগানোর একটা কথা আমার সাবজেক্টের বাইরে বলে দিলাম
জি তো আমার আলোচনা ছিল এটা যে আল্লাহর রহমত যদি পেতে হয় তাহলে কি করতে হবে বলেন বলে সৎ কাজ খানিকটা উত্তর আসছে সবার থেকে আসলে একটু খুশি হতাম কি কাজ করতে হবে সৎ কাজ খোদ রাসূলুল্লাহ চাইতেন আল্লাহুম্মা ইন্নী আসালুকা ফিলাল খায়রাত ইয়া আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি যেন ভালো কাজগুলো করতে পারি তাহলে ওটাও চাইতে হবে জি সম্মানিত ভাইরা শুধু সৎ কাজ নয় রাসূল বলেছেন অতরকাল মুনকারাত ও গো আল্লাহ তোমার কাছে চাইছি আল্লাহ যত মন্দ কাজ রয়েছে যত পাপের কাজ রয়েছে আল্লাহ ওই পাপের কাজগুলোকে ত্যাগ করে চলতে পারি তুমি আমাকে সাহায্য করো বাস্তব সমালোচনা করলে বলতে হবে আমরা সৎ কাজ চাই কম মানুষ আর তার থেকেও কম মানুষ অসৎ কাজ থেকে বাঁচতে চাই কি বলেছি সৎ কাজ করার ক্ষমতা দাও এটাও চাই কম লোক আর ওর থেকেও কম লোকে চাই আল্লাহ পাপ যেন না করি আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ গান যেন না শুনি আল্লাহ মিথ্যা কথা যেন না বলি আল্লাহ পরের মাল যেন মেরে ধরে না খাই আল্লাহ কশ্চিন কালো যদি কারোর হক নষ্ট না করি আল্লাহ জীবনে নামাজ কাজা না করি আল্লাহ জীবনে রোজা কাজা না করি আল্লাহ অন্যায়ভাবে কিবত গেল্লা চুগলি না করি আল্লাহ মানুষের পিছনে যেন মানুষের বিরুদ্ধে কিছু না বলি এ সবগুলো পাপ আচরণ আল্লাহ তার যেন জীবনে না খেলি আল্লাহ চায়ের দোকানে জীবনে যেন ভাও সময় আড্ডা না দেই আল্লাহ রাজনীতি রঙ্গমঞ্চে বেকার সময় নষ্ট করে পাপ জোগাড় যেন না করি কটা মুসলমানের বাচ্চা এ দোয়া চেয়েছে বাপ বলেন বলেন তাহলে তোমার নসিবে কি করে হেদায়েত জুটবে তুমি তো নিজে চাইছো না আরে চেয়ে তাই পাওয়া যায় না আর না চাইলে পাওয়া এটা তো সুদূর পরাহত কল্পনা ভাই এটাই আমার কাছে দুঃখের জি আলেম ওলামাদের প্রচেষ্টা হাক্কানি আলেমদের মেহনত এই জাতিটাকে হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য কিন্তু যে জাতির জন্য আলেমরা হেদায়েতের জন্য আকুলি বিকুলি করছে সেই জাত নিজের জন্য নিজে ভালোটা চাইছে না বলেন আমাকে আজকে সকালবেলা একজন বলছে একটা মাস্টার মশাই আমাকে বলছে বলে হুজুর কালকে খোলা পাতায় একটু হালকা ঝগড়া হয়েছে মানে কেন তো বলছে জামিয়া রিসাল সাহেবের জন্য খোলা পাতা সব জাম হয়ে গেছে একটা মুসলমানের বাচ্চা বলছে এ মাদ্রাসা করে লাভ কি ও মৌলানা হয়ে লাভ কি আচ্ছা ওরে আপনি কি ভাষায় পুরস্কার দেবেন ওরে জামিয়ায় লোক বেশি হয়েছে খোলাপাতা জাম হয়ে গেছে সে মুসলমানের বাচ্চা তার এখন মাছ না পিয়ে সিপি কামড় এই এর বলে তো তাই মাছ না পিয়ে ওরা কোন চিন্তা মাদ্রাসা করে লাভ কি মাওলানা হয়ে লাভ কি তো সে মাস্টার মশাই তার মতন ভদ্র ভাষায় যা জবাব তোমার দিয়েছে আমি হলি অন্য কিছু বলতাম না ছোট্ট করে একটা কথা বলতো মাওলানা হয়ে লাভ তুই হালাল দাদা হয়েছিস আর কিছু না মাওলানা না হলে তুই আরাম দাদা হতিস এই কথা বলে ঠিক কি না যদি ইসলামী প্রসেসিং এ বিয়ে না পড়ানো হয় তাহলে সন্তান কি হয় আর ইসলামী প্রসেসিং এ বিয়ে পড়াতে হলে কোথা থেকে শেখা যাবে কোরআন হাদিস থেকে মাদ্রাসা থেকে জি তাহলে মাদ্রাসায় পড়লে আর কিচ্ছু না হোক অন্তত জাতি সন্তানগুলো বৈধ সন্তান হবে এতটুকু বলা যায় পরে কি হবে পরের কথা জি তাহলে কপাল পড়ার কোয়ালিটি আছে কিন্তু এর কপাল পড়ার কোনো কোয়ালিটি আছে বলছেন তা আমি মাস্টারটারে বললাম খামেললাম ওই লোকটার একটু দাওয়াত দাও বল হুজুর একদিন দাওয়াত দিচ্ছে তোমার ভিতরে যা বিষ আছে একদিন কাইম সাহেব সামনে উগরাও হয় কাইম সাহেব তোমার বিষ খাবে না হলে কাইম সাহেব অ্যান্টি পয়জন দিয়ে দেবে তোমার বিষ সব ছেড়ে যাবে আই ভুল বলেছি মনে হচ্ছে আল্লাহর রহমত ওরম লোক কোনদিন সামনে বসলি এমন অ্যান্টি পয়জন পাবে ওর বিষ আর কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ
ঠিক ভাই তো এই জাতীয় লোকগুলোর কপার পোড়ার কোয়ালিটি নেই জি ভাই আমার তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে এই জাতীয় লোকটার কথা বলুন এ যদি ন্যূনতম ধার্মিক হতো তাহলে মাদ্রাসায় পড়ে কি হবে আর মাওলানা হয়ে কি হবে ওর এখনো সেন্স হইনি তাহলে ওর ভিতরে ধর্মীয় কোনো সেন্সিটিভিটি কোনো সজাগতা কিছু আছে ভাই তাহলে যে লোকটা নিজে অন্যায় আচরণকে ছাড়তে চাইছে না তার নসিবে হেদায়েত কোথা থেকে আসবে বাপ অথচ রাসূল চাইতেন اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين رب العالمين الله তুমি আমাকে ভালো কাজ করার ক্ষমতা দাও আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি অন্যায় পাপের কাজগুলোকে ছাড়ার ক্ষমতা দাও আল্লাহ আমার নবী দোয়া চাইতেন আল্লাহ وحب المساكين তুমি আপ তোমার কাছে চাইছি এতিম দরিদ্র অনাথ মিসকিন এদেরকে যেন ভালোবাসতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমাদের দোয়া আল্লাহ যেন বড় লোকের কাছে ঘেঁষতে পারি আমাদের দোয়া আল্লাহ যেন এমএলএ এমপির ঘনিষ্ঠ হতে পারি আল্লাহ আমাদের দোয়া আল্লাহ আমরা যেন রাজনৈতিক হোতা নেতা হতে পারি এই হ্যাঁ বলে তাহলে যে যা চাইছে বড় লোকের ধন্না যে যা চাইছে বড় লোকের ঘনিষ্ঠতা যে যা চাইছে নেতৃত্বের ঘনিষ্ঠতা যে যা চাইছে রাজনীতি করে রাষ্ট্রনেতা হব রাজনীতি করে স্বরাষ্ট্রমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হব রাজনীতি করে ক্ষমতায় এসে দেশে প্রভুত্ব চালাবো ভাই এ যা কোনোদিন চাইতে পারে বলে মনে হয় আল্লাহ তুমি আমার দরিদ্রকে ভালোবাসতে দাও জিন্দেগিতে না ইজ্জত চাইতে পারে না যে আল্লাহ আমাকে ভালো কাজের ক্ষমতা দাও চাইতে পারে না আল্লাহ আমাকে মন্দ কাজ ত্যাগ করার ক্ষমতা দাও বরং যে কাজ করতে যাচ্ছে মন্দ ছাড়া ও কাজে দেশে হয় না এই কথা বলেন মন্দত্ব ছাড়া দুর্নীতি ছাড়া মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া জি অত্যাচার ছাড়া অবিচার ছাড়া ক্ষমতা দখলের জন্য অত্যাচার অবিচার ধরপাকড় মারামারি এগুলো ছাড়া দেশে রাজনৈতিক ক্ষমতা দখল করা যায় বলেন তাহলে এরা কি ভালো কাজ চাইবে আর কি মন্দ কাজ ছাড়তে চাইবে আর কি বা দরিদ্রের ভালোবাসা কামনা করবে ভাই আমার বক্তব্য যে ইউনাইটেড যারা সংঘবদ্ধ যারা তারা যা করছে করুক ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা মুসলমান নিজের থেকে নিজে চাই আল্লাহ তুমি আমাকে ভালো কাজের ক্ষমতা দাও আল্লাহ পাপের কাজগুলো যেন আর না করি তুমি আমার হেফাজত করো আল্লাহ জীবনে যতদিন বাঁচি দরিদ্রদেরকে ভালোবাসতে দাও এটা তোমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ এটা তুমি নবীর তোমরা দুনিয়াদার ধনীদের মজলিসে বসা থেকে বাঁচো কারণ দুনিয়াদার দুনিয়া ধনীদের মজলিসে শুধু টাকার গল্প হয় কিসের গল্প হয় ঠিক না ভুল শুধু টাকার গল্প হয় দিনদার ধনী ধনী যদি হয় ভাই সেখানে টাকার গল্পও হয় ধর্মের গল্পও হয় সে তবুও ভালো কিন্তু রাসূল ওটাও চাননি রাসূল চেয়েছেন আল্লাহ দরিদ্রদের মজলিসে দরিদ্রদেরকে ভালোবাসতে আমাকে দাও আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি আল্লাহ তুমি আমার আমার দোয়াকে কবুল করো বিসালিকিল মুহাজিরিন আল্লাহ মুহাজিরদের ভিতরে যারা দরিদ্র যারা গরিব ওদের ওসিলায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দোয়াকে তুমি কবুল করে নাও তাহলে দরিদ্ররা নবীর কাছে কত না প্রিয় দরিদ্ররা নবীর কাছে কত না প্রিয় যে তাদের ওসিলা দিয়ে রাসূল দোয়া চাইতেন সহিহ হাদিস রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গেলে দরিদ্রদের দ্বারা দোয়া চাইতেন দরিদ্রদের ওসিলা দিয়ে আল্লাহ দরিদ্র মুহাজিরদের ওসিলা দিয়ে দোয়া চাইছি তো এই যুদ্ধে ইসলামের জয় দান করো তাহলে এর গুরুত্ব আছে না নাই ভাই এর মানে এই বুঝলে হবে না যে আলেমদের ধন হবে না দিনদার লোকেদের ধন হবে না যে আবু বকরের ধন ছিল দান করে গরিব হয়েছে ওসমানের ধন ছিল বলে তার নাম হয়েছে গনি তার নাম কি হয়েছে গনি মানেই ধনী গনি মানেই
হযরত আব্দুর রহমান ইবনে আউফের ধন ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ওই জমানায় দোতলা বাড়ি ছিল মদিনায় সুবহানাল্লাহ বলে পুরপুরা পিসাব কেবলার 700 বিঘা জমি তাও লাখের সম্পত্তি নিষ্কর সম্পত্তি কর দিতে হতো না জমিদার পিরিয়ডের 700 বিঘে নিষ্কর সম্পত্তি ছিল পুরপুরা পিসাব কেবলার কথা শুনতে পাচ্ছেন দুনিয়ার গল্পই হবে জি যদি দেশের মাটিতে কিছু দিনদার ধার্মিক ধার্মিক অর্থশালী না থাকতো ভাই দেশে ভারতবর্ষে 30,000 মসজিদ বেসরকারি ভাবে জাতির পয়সায় তৈরি হতো না 60,000 মসজিদ 60,000 মাদ্রাসা ভাই যেগুলো বেসরকারি ভাবে চলছে যদি ধনীরা দিনদার না হতো কিংবা দিনদারদের যদি ধন না হতো তাহলে এরা দান করত না প্রতিষ্ঠানগুলো চলতো না তাহলে ধনেরও প্রয়োজন আছে ইসলামের আপত্তি ওই জায়গায় যদি ধন হয় দিন ছাড়া কি বলেছি ধন হয় ধর্ম ছাড়া সম্পদ যদি হয় আল্লাহ হারা তখনই ইসলামের আপত্তি ভাই চলুন ফিরে কথা অনেকটা এগিয়ে গেছি আমি আপনাকে বোঝাচ্ছিলাম জি সে কথাটা ভুলে গেছেন আবার একবার সাজিয়ে দিচ্ছি ভাই যদি আল্লাহর রহমত পেতে হয় তাতে বোঝা গেল সৎ কাজ করতে হলো আল্লাহর কাছে সৎ কাজের ক্ষমতা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মানেই আমি পারফেক্টলি ফুলফিল সৎ কাজ সব করে ফেলে নিব টোটাল সৎ কাজ আমার দ্বারাই হয়ে যায়নি এখনো চাইতে হবে আরো অনেক সৎ কাজ রয়েছে আল্লাহ কবুল করলে সেগুলো আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ জি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এখন এশা কাওয়াবিন চাষ পড়তে পারিনি চাইলে ওগুলো আল্লাহ পড়ার মতো মন দেবে আমি ওগুলো পড়ি এখনো রাত্রিতে তাহাজ্জুদ পড়তে পারিনি চাইলে ওটাও আল্লাহ পড়ার তৌফিক দেবে আমি ব্যস্ত মানুষ টাইমলি নামাজটা পড়ি কিন্তু নামাজ পড়ে একটু জেকের তসবিহ তেলাওয়াত করতে পারি না আল্লাহ আল্লাহ কবুল করলে দিনদার হেদায়েত ওয়ালা মানুষদের জন্য আল্লাহ পাক আরো জেকের তসবিহ তেলাওয়াতের তৌফিক দান করবে আমি পাপের কাছ থেকে বাঁচি তবু আমার নফস জিন্দা আমার কাছে শয়তানের প্ররোচনা রয়েছে দুনিয়ার রঙ্গমঞ্চে আমি মেতে আছি ফলে কখনো আমার দ্বারায় পাপের কার্য হয়ে পড়বে না এটাও সম্ভব নয় হয়ে পড়তে পারে ফলে আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহ পাপ কাছ থেকে আমাকে বাঁচার তৌফিক দাও তুমি হেফাজত করো ভাই এই দোয়ার বদৌলতে এই দোয়ার ওসিলা করে বিশ্বাস করুন আমার একদম লাস্ট মোমেন্টে আমার অন্তিম সময় পৃথিবী ছাড়ার মুহূর্তেও এই দোয়া আমার জন্য উপকারে আসবে জি আমি দোয়া চাইছি আল্লাহ তুমি আমাকে রহমত করো কি চাইছি আর রহমতের জন্য কি দরকার ভালো কাজ আর ভালো কাজের জন্য কি দরকার আল্লাহর কাছে ভালো কাজের ক্ষমতা চাওয়া প্রিয় ভাই জি মনে রাখুন একটা মানুষ যখন মুমূর্ষ পরিস্থিতিতে মরামুখী মানুষ তো মনে করুন মানে একজন নেককার দিনদার আল্লাহওয়ালা আর একজন বদকার অসামাজিক সমাজ বিরোধী দুটো মানুষই মরণমুখী দুটো মানুষই ভাই এই দুটি মানুষের কাছে মুমূর্ষ সময় ইবলিস চলে আসে দুটো মানুষের কাছে মুমূর্ষ মানুষ যে বদকার তার কাছে এসে বলে দেখ তোর আপনজনেরা সবাই দাঁড়িয়ে কেউ তোকে এক ঢোক পানি পান করতে দিচ্ছে না তুই পানি খাবি তোরে পানি দেব ও সাতসাগরে তৃষ্ণায় ভোগে ও তখন পানি চাই ইবলিস পেশাব করে ধরে দাঁড়িয়ে তাকে বলে তুই বল আল্লাহ নেই বললেই তোর পানি দেব ভাই জীবনটা যে লোকটা জি তার ব্যাকের জীবন বিগত জীবনটা 50, 60, 70, 65, 80 যার যেমন আল্লাহ দিয়েছেন টোটাল লাইফটাকে কাটিয়ে এসছে শয়তানের গোলামি করে শয়তান নামাজ পড়তে বারণ করেছে পড়িনি গান শুনতে বলেছে শুনেছে মারামারি করতে বলেছে করেছে কথা বলেন জি ভাই আমাকে বোঝার দরকার যে ওই লোকটা যখন গোটা জীবনটা ইবলিসের গোলামি করে এসেছে এই মুমূর্ষ সময়ে ও ইবলিসের গোলামি করেই বলবে আল্লাহ নেই একটু জোরে বলেন হয়তোবা লোকটা কখনো
অজের মজলিসে বসে কলেমা জিকির করেছিল, কখনো লোকটা হয়তো ঈদের নামাজটায় গেছিল, কখনো হয়তো লোকটা কিছু দান দান করেছিল, কখনো দিন দুঃখী এতিম অনাথকে এক মুঠো খেতে দিয়েছিল, কখনো কোনো গরিবের পরিষেবা দিয়েছিল। এ কাজগুলো তো ভালো, কিন্তু তার উপরে টিকতে পারিনি বলে মুমূর্ষু সময়ে সেই ইবলিসের গোলামি করে তারই তাবেদারি করে বলে ফেলবে যে আল্লাহ নেই, নাউজুবিল্লাহ, তার মানে জীবনের সবগুলো নস্যাৎ হয়ে গেল। সম্মানিত ভাইরা, আমার একজন দিনদার আল্লাহওয়ালা, তার কাছেও ইবলিস চলে যাবে, তার কাছেও ইবলিস চলে যাবে, ইবলিস একই চিত্র তার কাছে তুলে ধরবে, তোর আপনজনেরা প্রিয়জনেরা তোর শিওরে দাঁড়িয়ে চারিপাশে দাঁড়িয়ে কেউ এক বিন্দু পানি দিয়ে তোর উপকার করে না, তুই অন্তত পক্ষে একটু পানি খাচ্ছি চেষ্টা বল, ও যখন বলবে হ্যাঁ চাই, ইবলিস যথারীতি পেশাব করে এনে তার সম্মুখে দাঁড়িয়ে বলবে বল্লা আল্লাহ বলে কেউ নেই তবে তো তোর পানি দেবো, আল্লাহ শুকরিয়া। ওই মুহূর্তে দিনদার আল্লাহওয়ালা লোকটা একদম গম্ভীর্যের সঙ্গে চিল্লিয়ে বলবে এই শয়তান তুই দূর হয়ে যা, তুই তো শয়তান, তোর পানির আমার প্রয়োজন নাই। আর একটু চিল্লিয়ে বলো, প্রিয় ভাই, ওই যে মরার সময় শয়তানকে চেনার একমাত্র উপায় হবে আল্লাহর রহমত। তাহলে আজকের রহমতের দোয়া চাবো, এই দোয়ার ফল পাবো মরণ দোয়ারে। সুতরাং এ দোয়া শুধু আজকের জন্য নয়, এ দোয়া ধারাবাহিকতা চলতে থাকবে আপ টু ডেট, এবং সর্বোপরি ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদটাকে নিয়ে মরার জন্য আল্লাহর কাছে কামনা করা রহমতটাই হবে আমাদের জন্য হাতিয়ার। সম্মানিত ভাইরা যারা বসেছেন, আমি সবাইকে লক্ষ্য করে দেখছি, কম বেশি দিনী মহব্বত, আন্তরিকতা, ইসলামের প্রতি আকর্ষণ এবং হেদায়েতের কিছু না কিছু নিদর্শন ছেলে বুড়ো জোয়ান যুবক সবার মধ্যে রয়েছে। সুতরাং আমার মনে হয় যে সময় উপযোগী একটা বার্তা আজকে আব্দুল কাইয়ুমের কাছ থেকে পাওয়া গেছে, যেটা আমাদের সবাইরই কাজে লাগানো দরকার। আল্লাহ আমাদের তৌফিক দেন, সকলেই বলুন আমিন, আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আর কথা বলাবো না, আমার তো জানেন যে আমার উঠি আর আলোচনা করি টাইম শেষ হয়ে যায়, শেষ করে দিই, একদম দুম করে শুই যাব, আর হবে না বাপ জি। 15 মিনিট সময় আছে আমার হাতে, 15 মিনিট মাদ্রাসার জন্য একটু ভিক্ষা। আমার ভাইয়ের গত বছর ওয়াদা ছিল 350 টাকা, আর এবার দিয়েছেন 50 টাকা নগদ, আল্লাহ কবুল করুক। আমার আর এক মুরব্বী 500 সাকিব বললেন যে সাকিব পইলেন ভাই, মৃত আব্বা মায়ের জন্য 300 টাকা জি। আমার এক পরিচিত মহব্বতের ভাই, তিনি তার আব্বা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন, ঠিক আছে জি। আমাদের আর একজন কর্মী, সেও 20-25 টাকা দিয়েছে। জি, মরহুম আলহাজ ইউসুফ আলীর জন্য দোয়া চেয়ে নগদ একটা কোরআন শরীফ 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আমাদের একটা ভাই 200 টাকা, আর একজন 50 টাকা, আর একজন বাবাজি 100 টাকা, আর একজন 100 টাকা, আমাদের হাফেজ সাহেব 50 টাকা, আর একজন 20-30 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করেন, জোরে বলুন আমিন, আর একটু মহব্বত করে বলেন আল্লাহ। একটি বাচ্চা মেয়েকে নিয়ে তার অভিভাবক 100 টাকা পাঠিয়েছে, আর একজন 200 টাকা, আল্লাহ কবুল করুন, সকলেই বলুন আমিন। আল্লাহ বাচ্চাগুলোকে, আল্লাহ বাপ ও মায়ের মুখ উজ্জ্বল করি বানিয়ে দেন, জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। একটি বাচ্চা দিয়ে 20 টাকা, আর একজন 40 টাকা, 220 টাকা, আর একজন 300 টাকা, আল্লাহ সালাম জি। আমার আরেকজন ভাই 100 টাকা, 50 টাকা, আর একজন 100 টাকা, আমার আরেক ভাই 500 টাকা। আল্লাহ সকলের দানকে মঞ্জুর করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন। আল্লাহ আরেকজন 100 টাকা, আরেকজন 50 টাকা। রব্বুল আলামিন, আল্লাহ যিনি জেনিয়েতে দান করছেন দানকে মঞ্জুর করেন, দানের বিনিময়ে দুর্গতি থেকে হেফাজত করে দেন, মনস্কামনাকে আল্লাহ সফল করে দেন। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবান, মেহেরবানি করে
এর বিনিময়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সুখী করে দেন জোরে বলুন আমিন আর একটু জোরে সরে বলেন নারায় তাকবীর নারায় তাকবীর কেউ চলে যাবেন না একটা ছাত্র আজকে হুজুর নিজে হাতে করে